আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো ইলিশ মাছের ডিমের ফ্রাই দু পেঁয়াজা। ইলিশ মাছের ডিম কে না পছন্দ করে? আর যদি হয় এমন একটি রেসিপি, তাহলে তো আর ভাতের সাথে অন্য কিছুর প্রয়োজনই হবে না। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6 থেকে 7 পিস মাছের ডিম। ডিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি 2 কাপ কুচি করা পেঁয়াজ। এখন আমি মাছের ডিমটা মশলার সাথে মিশিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আরও নিয়ে নিচ্ছি 7 মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। সব কিছু দিয়ে আমি একসাথে ডিমটাকে ভালো করে মেখে নেব। আমার মাছের ডিমটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান। প্যানে দিয়ে দিয়েছি রান্নার তেল। এখন এক এক করে মাছের ডিমগুলোকে তেলে ছেড়ে দেব। ছেড়ে চুলোর আঁচটাকে কমিয়ে আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হোক, এই ফাঁকে আমি পেঁয়াজটাকে রেডি করে নেব। সাথে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আমার সব মশলা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে সব কিছু একসাথে ভালো করে কিছুক্ষণ মেখে নেব। আমার পেঁয়াজটা মাখানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলোকে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি ডিমগুলোকে লাল লাল করে কিছুক্ষণ ভেজে নেব। আমার মাছের ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে একটি প্লেটে সবগুলো ডিম তুলে নেব। ডিম ভাজার যে তেলটা ছিল, সেই তেলেই আমি আরও 1/4 কাপ তেল অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি মাখানো পেঁয়াজ কুচিগুলো। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ ফালি। দিয়ে আমি এখন এটাকে নেড়ে চেড়ে ঢেকে 5 মিনিটের জন্য চুলোর আঁচটা একদম লো করে দিয়ে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি এটাকে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো এটাকে ভেজে নেব। দুই মিনিট পর আমি এখানে অ্যাড করব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে এটাকে আরও 2-3 মিনিট এভাবে ভেজে নেব। দুই মিনিট পর আমি এখানে অ্যাড করব ভেজে রাখা জিরার গুঁড়া। আরও অ্যাড করব কিছু ধনিয়া পাতা কুচি। সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে আরও 1 মিনিট এটাকে ভেজে নেব। হয়ে গিয়েছে আমার ইলিশ মাছের ডিমের ভাজা দু পেঁয়াজা। এখন আমি চুলোটাকে অফ করে একটি বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গিয়েছে আমার ইলিশ মাছের ডিমের ভাজা দো পেঁয়াজা। বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।